কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে একদম রেডি। তো আমাকে সবার প্রথমে আমি জিজ্ঞেস করবো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে? তো তো তোমরা দেখছো আমি হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছি। কি করবো বলো, নেই কাজ তো খুবই ভাজ, সেজে গুজে রেডি হয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দিয়ে তোমাদের সাথে বকবক করছি, কারণ আমার আজকে কাজকর্ম সেরকম কিছু নেই। সমস্তটা আমি শেষ করে দিচ্ছি, শেষ করে দিয়ে এবার আমি তোমাদের সামনে চলে এসেছি। সেজেছি হয়েছি যে রিলস বানাবো, পাল্টা ভিডিও বানাবো। তো যাই হোক, আমার রিলস বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তার জন্য চলে এসেছি তোমাদের কাছে। তো গরমে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর একটা কথা বলতে চাই, সামনে তো এবার রথ চলে আসছে, তোমরা সবাই পাঁপড় খাবে, তো অতি অবশ্যই কিন্তু ভ্যারাইটিস পাঁপড় কিনে রাখবে। আমি কি বলো তো, প্রত্যেক বছরই রথ আসার আগে থাকতে আমি পাঁপড় কালেক্ট করা শুরু করে দিই, ভাবতে পারো এটা আমার পাগলামি। তো যাই হোক, আমি একটু ওরকমই টাইপের, হ্যাঁ, ABCD আলা পাঁপড়, তারপরে ব্যাট, তারপর লাভ, তারপরে ফুল ফুলারা একটা পাওয়া যায়, হ্যাঁ, তারপরে চালের পাঁপড়, তারপর তোমার সাবুর পাঁপড়, তারপরে ছোটো ছোটো গোল গোল পাঁপড়গুলো যে হয় এরকম সাইজের, বড়ো বড়ো হলুদ হলুদ হয় যে ওইগুলো, তারপর রং বেরঙের কালারফুল পাঁপড়গুলো যেগুলো হয় ওইগুলো, তারপর তোমার একটা বড় বড় সাইজের লিজের পাঁপড় যেটা হয়, নাম নেওয়া উচিত না তাও আমি বলে ফেললাম, এত পাতলা পাতলা থাকে ওইগুলো, যেগুলো 2 টাকা 1 টাকা করে বাইরেও বিক্রি হয়, এখন জানি এখন হয়তো 5 টাকা করে বিক্রি হয়, তা এখনও কিনে খাই না, ওইগুলো কালেক্ট করে রাখি। আর কী বলো তো, আর মটর আনিয়ে রাখি, মটরের ঘুগনি আর ওই ভ্যারাইটিস রকমের পাঁপড় ভেজে বেশ থালার মধ্যে নিয়ে বিকেলবেলার দিকটা বসে খেতে সত্যি খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। রথ চলে এসেছি, আগে থাকতে আমার কালেক্ট করা শুরুও করে দিয়েছি, কোথায় কী নতুনত্ব পাওয়া যাচ্ছে পাবো সেগুলোকে আগে নিয়ে আসবো। আরও আর এমনি রথ ছাড়াও এমনি আদার সময়ে আমরা রেগুলারই, আমি বিশেষ করে আমি রেগুলারই পাঁপড় খাই, কোথায় চিংড়ির পাঁপড়, কোথায় এই পাঁপড় ওই পাঁপড়, আর চিংড়ির পাঁপড়টা কী করতো আমার ভীষণ প্রিয়, টেস্টটাই একটু অন্যরকম টাইপের, নতুনত্ব টাইপের। আর সাবুর পাঁপড়টা আমি খেতে ভীষণ ভালোবাসি, যখন মানে ভাজি না জিনিসটা, এইটুকু জিনিসটা না এত বড় ফুলে ওঠে, ওটা ওটাও বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, তোমরা সব থেকে বেশি কোন পাঁপড় খেতে ভালোবাসো অতি অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে। আমি সবথেকে বেশি সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসি, হ্যাঁ, এটা আমার খুব পছন্দের সাবুর পাঁপড়, ব্ল্যাক কালারের ড্রেস, আর ঘুরতে যাওয়া তো রয়েইছে, হ্যাঁ, আর খাওয়ারের মধ্যে হচ্ছে আইসক্রিম আর ভাতের, ভাত তো আমার একদমই ভালো লাগে না, একদম অপ্রিয় আমার কাছে ভাত, ভাত খেতে আমি একদম পছন্দ করি না, আর পান্তা ভাতটা একদমই ভালোবাসি না সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আমি বলতে পারো রাইস বিরিয়ানি এগুলো আমার পছন্দ না, আমি বেশিরভাগ রুটির জাতীয় কোনো জিনিস যেরকম পরোটা বলো, হ্যাঁ, নান পুরি বলো, তারপর নান বলো, রুমালি রুটি বলো, রুটি জাতীয় কোনো জিনিস যেগুলো সেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। রুটির সাথে মাংস, রুটির সাথে তোমার অন্য সবজি, রুটির সাথে আলুর দম, রুটির সাথে সমস্ত কিছু, রুটি জাতীয় জিনিস আমার ভীষণ পছন্দ। তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলে বৌদির কী পছন্দ কী অপছন্দ, তো সেগুলো আমি তোমাদের কাছে আর কি তুলেও ধরলাম এই সুযোগে। তো আমার এই যে কোনো জিনিস পছন্দ সেগুলো আমি তোমাদের বললাম, আর বাসন মাজাটা একদম অপছন্দ, ওটা তো আমার পছন্দ না, করতে হয়, কিছু করার নেই, করতেই হবে, হ্যাঁ। আবার তার মধ্যে ঘর পৌঁছা রান্না বান্না করা তো আছেই, রান্না করতে মোটামুটি ভালোই লাগছে, অসুবিধা নেই। আর খেলাধুলার মধ্যে বলতে পারো আমার টেডি বিয়ারটা ভীষণ পছন্দ, আর লাভ দড়ি খেলতে ভীষণ ভালোবাসে। তো তোমরা আমাকে দেখেইছো আমি হারাখন সেগুলো লাফা দিয়ে থাকি, হারাখন এটা ওটা, মানে অ্যাক্টিভিটিটা আমার কন্টিনিউ রয়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বৌদি তুমি সত্যি বাবা শুধু কাজ করতেই থাকো, হাঁপিয়ে যাও না নাকি এসে, আমি এরকমই, আমি এরকম করতে করতে যেদিন ঝিমাবো তো সারাদিন ঝিমাবো, কিচ্ছু করবো না, যেদিন করবো তো সারাদিন করতে থাকবো। তো যাই হোক, আমার অ্যাক্টিভিটিটা এরকমই, আমার একটুখানি তোমরা বলো না একটু পাগলি পাগলি ধরনের, হ্যাঁ, আমি ওরকমই করবো, কিছু করার নেই। তো তোমাদের শুধু একটা কথাই বলবো যে তোমরা এই পাগলিটাকেই, হ্যাঁ, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা একটু করে টিপে দিও, নোটিফিকেশানটা অন করে দিও। আর বলবো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, না হলে কিন্তু না একদম, হ্যাঁ, লাইক আসবো না, বলে দিচ্ছি আমি। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকে টাটা, বাই বাই, সুস্থ দেখো, এভাবেই আমাকে দেখতে থাকো।